Assalamualaikum, welcome to my channel Crafter Tani. এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কাঁটা তরমুজ কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। এর জন্য আমাদের লাগবে পৃথিবীপুতি সবুজ 30 গ্রাম, পৃথিবীপুতি 10 নাম্বার রেড কালার লাগবে 10 গ্রাম, পৃথিবীপুতি 10 নাম্বার এটা জাস্ট কয়টা লাগবে 5 গ্রাম নিলেই হবে। স্ট্রবেরি পুতি কালো কালার এটা 5টা মাত্র লাগবে। আপনারা চাইলে এর পরিবর্তে মুক্তাপুতিও মানে কালো যে কালারটা আছে এটা ইউজ করতে পারেন। রক্সুতা লাগবে 55 নাম্বার। এক কোমনে ছয়ের গড় এখনও হবে, এক কোমনে ছয়ের গড়, কিন্তু একটা গড় করার ফলে এখন আমাদের সাইড থেকে একটা কমন যাবে। এই জন্য এখন আমি আর 4টা পুতি নিয়ে ছয়ের গড় কমপ্লিট করব। এরকমভাবে ফুল গড় নিতে হবে। আরও এই গড়টা করার পর আরও 2টা গড় হবে, আবার একদম লাস্ট ঘরটা একটু অন্যরকম। আমি এখানে আরও 2টা ঘর নিয়ে করে নিয়েছি, টোটাল 4টা ঘর হয়েছে। এখন লাস্ট ঘরটা করব। লাস্ট ঘরে এই পাশে আর এই পাশে দুই সাইডে কমন যাবে, এর জন্য আর 3টা পুঁতে নিলে আমাদের 6 ঘর হয়ে যাবে। এটা করা শেষ, এখন থার্ড লাইনে হবে 2 কোমনে 6 গড়, এই পুঁতিটা আর এটা 2 কোমন যাবে। তাই প্রথমে আমি 4টা পুঁতি নিচ্ছি। দুই কোমনে 6 গড় করার পর হবে 1 কোমনে 5 গড়, একই লাইনে দুই রকম, প্রথমে 2 কোমরে 6 গড়, এরপর 1 কোমরে 5 গড়, আবার 2 কোমরে 6 গড়, আবার 1 কোমরে 5 গড়, এরকমভাবে পুরোটা করতে হবে। 1 কোমরে 5 গড় করার জন্য প্রথমে 3টা থার্ড লাইনটা কমপ্লিট। এখানে আমি 2 কোমরে 6 গড়, তারপর আবার 1 কোমরে 5 গড়, এরপর আবার 2 কোমনে 6 গড়, তারপর 1 কোমনে 5 গড়, এরকমভাবে ফুল লাইন করে নিয়েছি। এখন ফোর্থ লাইন করবো। ফোর্থ লাইন দেওয়া হবে 2 কোমনে 6 গড় পুরো লাইন। দুই কোমনে 6 গড় পুরো লাইন কমপ্লিট। এখন আমরা করব 2 কোমনে 5 গড়।
হয়ে গেল আমার কাটা তরমুজটি। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে ভিডিওটি, আর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।